চাটগাঁইদের রেস্টুরেন্ট? হ্যাঁ চাটগাঁই রেস্টুরেন্টটা ফিগার না, যারা 14 গ্রাম। আবার আপনার অপর পাশে আছে যে কিচেন নিম্বু পানি বলে, কিচেন, এদের থেকে আমরা মূলত খাবার নিয়ে যেতাম। কারণ 10 টাকার পোলাও নিলে আপনার, হ্যাঁ 10 টাকার পোলাও নিলে আমরা দুজন খাইতে পারতাম। তারপরে যে সামনে হচ্ছে চাটগাঁই রেস্টুরেন্ট, এটা হচ্ছে অনেক একটা ফেমাস চাটগাঁই পানি। চাটগাঁইদের রেস্টুরেন্ট? হ্যাঁ চাটগাঁই রেস্টুরেন্টটা ফিগার মানে বিমান আর বিমানে। হ্যাঁ সব বাঙালি বাঙালিদের কয়টা রেস্টুরেন্ট ওটা? এখানে এই লাইনের মধ্যে প্রায় 7-8টা রেস্টুরেন্ট আছে। আচ্ছা যেটা সোনারগাঁও বলছেন ওটা হচ্ছে কি আপনার এই মানে সবচেয়ে ফেমাস সোনারগাঁও? হ্যাঁ অনেক ফেমাস। আর এটা চট্টগ্রামের ফটিকশাড়ির? হ্যাঁ ফটিকশাড়ির। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে সামনে যে চাটগাঁই রেস্টুরেন্ট, বাঙালিদের আবার আনাগুনো অনেক বেশি। আমি গেছিলাম একবার সিলেটি রেস্টুরেন্ট, ইমরান আহমেদ আব্দুল মান্নান রেস্টুরেন্ট। আবার এই পাশে আরেকটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে মারবাড়ি কেন্দ্রিয়া, অনেক দাম বেশি, অনেক ভালো করে। তারপর সামনে হচ্ছে ইগল রেস্টুরেন্ট। ইগল কোনটা? হ্যাঁ এটাই পাকিস্তানি ইগল রেস্টুরেন্ট, এটা অনেক ফেমাস। কোনটা কোনটা? এই যে এটা ইগল রেস্টুরেন্ট। এখানে আবার একটা আছে হায়দ্রাবাদি রেস্টুরেন্ট, ইগল রেস্টুরেন্ট। আবার এই যে এই কোনার মধ্যে একটা আছে আলমদিনা, এতগুলো মানুষ আছে মানে এখানে এতগুলো রেস্টুরেন্ট কেন? আরো আছে এক লাইনে অনেক অনেক রেস্টুরেন্ট আছে ভাই। যারা রেস্টুরেন্টের ব্যবসা করবেন তাদের কথা বলতেছি, চিন্তাধারা থাকলে ওরা লঞ্চ আসে দেখে যাক কয়টা রেস্টুরেন্ট করছে। এগুলো সবগুলোতে কাস্টমারের কি অবস্থা? কাস্টমার সাইড থেকে কাস্টমার চাইবে? হ্যাঁ ধরেন আজকে এগুলো রেস্টুরেন্টে যাই কিছু না না এগুলো এগুলো না বাঙালি বাঙালি চাই। আমি বাঙালি তো প্রতিদিন খাই, আজকে এগুলো যাই। এগুলো খাবেন? এটা পাকিস্তানে বাংলাদেশে দেন? আচ্ছা ঠিক আছে। পাইলে পাকিস্তানের চেয়ে বাঙালি রেস্টুরেন্ট আমি বেশি খুঁজি, কারণ বাঙালি রেস্টুরেন্ট 14 গ্রামে চলো। 14 গ্রাম নাকি ওই আমাদের ফটিকশাড়ি যেটা বলছেন গোল্ডেন ভিলেজ সোনারগাঁও, ওইখানে এখনো ভালো করে আপনার শুধু ভাত পাওয়া যায় আর চা নাস্তা গুলো আর পিঠা, ঐতিহ্যবাহী বাংলাদেশ শীতের পিঠা পাওয়া যায় এখানে। কিন্তু ওইটা স্টার্ট করো নাই কোনো, যেটা ওই ক্যাপসি জাতীয় গ্রিল জাতীয় বার্গার এগুলো এখন বাঙালি রেস্টুরেন্ট আপনি বার্গার খাইতে যাবেন এটা তো অন্য ব্যাপার সেপার। আপনি এগুলো কি বলতেছেন? আপনি ফাস্ট ফুড খেতে পারেন বেশি ওই জন্য বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা লেটস গো। আমরা পেশোয়ার রেস্টুরেন্ট একটা আছে, পেশোয়ারে আমার এখানে একটা আছে। হ্যাঁ এগুলো কি? এটা পাকিস্তানি, এগুলো অনেক ফেমাস পেশোয়া। আমার এটা সুপ্রিম টিকেট সেরিয়া সিটিটি, এটার মধ্যে আসছিলাম আমরা ফার্স্ট টাইম এখানে মিট করছিলাম আপনার সাথে, মেনু খাইছিলাম। চলেন তাহলে আমরা আবার আমি মাঝে মধ্যে শর্মা খাই। এই যে সামনে ছোট রেস্টুরেন্ট এটা দেখি, এটার কি অবস্থা শর্মা? এটা সিলেটি রেস্টুরেন্ট, এটাও এটাও শর্মা ভালো। হ্যাঁ অনেক ভালো, লেটস গো ফর শর্মা। ওকে শর্মা হচ্ছে আমাদের দুবাইয়ের, যারা থাকে তারা বুঝবে শর্মাটা কি। আচ্ছা উপরে একটা বিমান আসছে দেখছেন, পাকা কয়টা? তিনটা তিনটা, তিনটা এদিকে তিনটা এদিকে। আবার এগুলো 12টা টোটাল এখানে, মানে এক তিনটা বলতে এখানে একটার সাথে দুইটা দুইটা করে। শর্মা কোনটা দিয়ে খাবে? চলে এটা তো বাঙালি মতো লাগতেছে না? হ্যাঁ ওটা বাঙালি। চল বন্ধু 5 টাকা শর্মা। কি অবস্থা দেশি? শর্মা আছে? শর্মা তিনটা দেন স্পেসি, দুইটা লাগবে না? খাবেন খাবেন, খাই না খাবার খাইলাম না। উনি আমাদের হৃদয় ভাই, দেশ থেকে আসছে 1 মাস হয়েছে। কি অবস্থা দেশে? কি আলহামদুলিল্লাহ। এখানে কেমন লাগে দুবাইতে? এই চলতেছে, আল্লাহ চালাইতেছে। আজকে আসতাম মাত্র, এখন কাজ টাজ পাইনি। আচ্ছা বেকার গুপ্তা ঝুপিকটা খাইতেছি ঘুমাইতেছি। ঠিক আছে সমস্যা না, আমরা ঘুরছি অনেক বছর, অলমোস্ট 3 মাস। না উনি ঘুরে না, উনি ঘুরে না, উনি হচ্ছে নামাজ পড়বে, সে ফ্যামিলির সাথে কথা বলবে, চাঁদে যাবে, বসে থাকবে আর ঘুমাবে। যারা দুবাইতে আসতে যাচ্ছেন তাদের জন্য কাজের কাজের সন্ধান, কাজের সন্ধানের জন্য একটু অপেক্ষা করেন, তারপর আসিয়া। আচ্ছা শাওয়ারমাটা বানাক, তারপরে আমরা আবার আসছি।